হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমি ক্লাস যাচ্ছিলাম, ভাবলাম আজকের লুকটাও আমি তোমাদের সাথে শেয়ার করি। হাতে বেশি সময় নেই, আমি খুব তাড়াহুড়োর মধ্যে আজকের লুকটা ক্রিয়েট করতে চলেছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের লুকটা কেমন হয়। আর হ্যাঁ, আমার মেকআপ লুক যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নিচে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যখন যখন আমার ভিডিও আসবে তোমাদের নোটিফিকেশন চলে যাবে, তোমাদের টাইম লাইনে চলে যাবে, তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের লুকটা। ওকে, আমি আমার ফেসে এবার জনসন বেবি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব জেন্টালি ম্যাসাজ করছি, কোনো রকম প্রেশার ক্রিয়েট না করে, ঘষাঘষি না করে, খুব আস্তে আলতো হাতে আমি ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে। দেন আমি ফাউন্ডেশনে চলে যাব। আমি মেবলিনের ফিটমি 228 শেডটা আমি ফেসে অ্যাপ্লাই করছি। আমি ভীষণ পাতলা করে একটা লেয়ার ক্রিয়েট করেছি আমার ফেসে, আমি ভীষণ থিন একটা লেয়ার ক্রিয়েট করেছি, বেশি থিক করব না। ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি অ্যান্ড আমি আমার গলাতেও হালকা একটু অ্যাপ্লাই করব, যাতে আমার ফেস আর গলাটা ম্যাচিং ম্যাচিং লাগে, একটু ম্যাচ করে আর কি ফেসের সাথে গলার কালারটা। আদারওয়াইজ গলাটা বেশি কালো লাগে আর ফেসটা ফর্সা লাগে। এবার আমি আমার ফেসে ফেস পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। ল্যাকমি 9 to 5-এর যে কম্প্যাক্ট পাউডারটা আছে আমি ওটা অ্যাপ্লাই করছি। শেড নাম্বারটা আমার এখন মনে নেই, আমি মেনশন করে দেব। ওকে, এবার আমি একটা অরেঞ্জিশ টাইপের শেড নিয়ে ব্লেন্ড করছি আমার আইলিডে, আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি ব্লেন্ড আউট করে নিচ্ছি। আমি আজকে খুবই সিম্পল একটা আই লুক করতে চলেছি, বাট ভীষণ গর্জিয়াস লাগে সেটা করলে। আমি বেসিক্যালি ওয়েস্টার্ন ড্রেসের সাথে এই লুকটা ক্রিয়েট করে নিয়েছিলাম, বাট এটা যদি চায় কেউ শাড়ির সাথে করবে দেন শাড়ির সাথেও করতে পারে। এই লুকটা যে কোনো কিছুর সাথে যাবে, তুমি শাড়ি পরো, ওয়েস্টার্ন পরো, যাই পরো না কেন, তোমার এই লুকটা সব কিছুর সাথে চলে যায়। আমি অরেঞ্জ শেডটা পুরো লিডে অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে, আউটার ভি থেকে ইনার কর্নার অবধি সুন্দরভাবে। এবার আমি একটুখানি পিঙ্ক কালার পিক করছি আর আমি আমার আউটার ভিতে হালকা অ্যাপ্লাই, হালকা হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার মাঝে মাঝে কথা বলতে খুব প্রবলেম হচ্ছে, আমার কথা জড়িয়ে যাচ্ছে, আমি জানি আমার একটু প্রবলেম হচ্ছে, দ্যাটস ওয়াই প্লিজ তার জন্য সবার কাছে সরি। আমি সুন্দরভাবে আউটার ভিতে পিঙ্ক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এই পিঙ্কটা কিন্তু আমি লাইট পিঙ্ক না, বেশ ডার্ক একটা পিঙ্ক কালার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার হাতে যে প্যালেটটা আছে আমি অরেঞ্জ কালারটাও সেম প্যালেট থেকে অ্যাপ্লাই করেছি অ্যান্ড পিঙ্ক কালারটাও। আর যারা আমার ভিডিও দেখে তারা তো অবশ্যই জানে আমি এই প্যালেটটা সবসময় বেশিরভাগ টাইমে অ্যাপ্লাই করি এই কালার, এই প্যালেটটা থেকে নিয়ে। কথা এত জড়িয়ে যাচ্ছে তার জন্য আম সরি এগেইন। ওকে, আমি পিঙ্ক কালারটা খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি যাতে কোনো হার্শ লাইন না থাকে। আমি আবার আগের ব্রাশটা নিয়ে নিচ্ছি, আমি এটাতে কোনো রকম প্রোডাক্ট নিইনি, জাস্ট খালি ব্রাশটা নিয়ে আমি উপরটা ব্লেন্ড আউট করছি যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে, যেটা আমি আগে বলেছিলাম। এবার ওই পুরো পিঙ্ক কালার আর অরেঞ্জ কালারটা পুরো সুন্দরভাবে ব্লেন্ড আউট হয়ে যাচ্ছে। ওকে, এবার আমি আমার আইব্রোটা করে নিচ্ছি, বাকি আই মেকআপটা আমি লাস্টে করব।
আমার আইব্রোটা করা নেই, যার জন্য সবসময় আমার প্রবলেম হয় আইব্রোটা শেপ করতে। এমনিতে আমার আইব্রো শেপটা মোটামুটি বেশ ভালো, বাট যেহেতু আমার আইব্রোটা করা নেই, এক্সট্রা হেয়ারগুলো রিমুভ করা নেই, যার জন্য আমার একটু মাঝে মাঝে প্রবলেম হয়, বাট ইটস ওকে, আমি কভার আপ করে নিতে পারি। আমি স্পুলি দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি ব্রাশ করে নিচ্ছি, সেট করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি দুটো আর একটা চোখেও করে এসেছি, আইব্রো আর একটা চোখে আমি ডান করে নিয়েছি অফ ক্যামেরাতে। ওকে, আমার যে এক্সট্রা হেয়ার আছে একদমই বোঝা যাচ্ছে না, আমি এমন ভাবেই কভার আপ করেছি। এবারে আমি অরেঞ্জ শেডটা নিয়ে লোয়ার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, আমার লোয়ার লাইনে শ্যাডো অ্যাপ্লাই করা ডান। এবার আমি আমার হাফ লিডে একটা গ্লিটার লাইনার নিয়ে নিচ্ছি, আর ওটাকে একটুখানি দিয়ে হাত দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ওকে, এটাকে একটুখানি শুকাতে দেব, এটা শুকাতে শুকাতে আমি আর একটা চোখে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট করে নিয়েছি। আর এবার আমি আবার একটুখানি অরেঞ্জ শেডটা নিয়ে জাস্ট কোনাটা ব্লেন্ড আউট করছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে। ওকে, এবার আমি আমার ল্যাশেস মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, এবার আমি আমার লোয়ার লাইনে মাস্কারা লাগিয়ে নিচ্ছি লোয়ার ল্যাশে। আমি অফ ক্যামেরায় দুটো চোখেই মাস্কারা অ্যাপ্লাই করে এসে গিয়েছি। এবার আমি আমার গালে ব্লাশারটা অ্যাপ্লাই করে নেব, ব্লাশার প্লাস হাইলাইটার। এটা সিভানার একটা প্যালেট থেকে আমি অ্যাপ্লাই করেছি, পিঙ্ক, পিচি পিঙ্ক টাইপের একটা কালার, সাথে হাইলাইটার মিক্স করে, একই প্যালেট থেকে মিক্স করে আমি অ্যাপ্লাই করছি। আর যারা আমার ভিডিও দেখে তারা তো জানেই এই কালারটা আমি মাঝে মাঝেই অ্যাপ্লাই করি, আর এটা আমার ভীষণ পছন্দের একটা কালার। ওকে, আমি দু সাইডে এরকমভাবে লাগিয়ে নিচ্ছি।
ওকে, এবার আমি আমার নাকে একটুখানি ব্লাশার অ্যাপ্লাই করে নেব। এটাতে বেশ ভালো লাগে, আর ট্রেন্ডে ভীষণ চলছে যে নাকে ব্লাশার লাগায়, তো ওটার জন্য আমিও নাকে অ্যাপ্লাই করছি আর আমারও বেশ ভালো লাগে। ওকে, আমার ব্লাশার অ্যাপ্লাই করা প্রায় ডান। এবার আমি আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি। আমার এই কালার, এই হাইলাইটের কালারটা ভীষণই পছন্দের একটা কালার। আমি আমার ব্রাউ বোনটাও হাইলাইট করে নিচ্ছি সেম কালার দিয়ে। দেন আমি আমার লিপ লাইন করে নিচ্ছি, আমি একটু রেডিশ কালার দিয়ে লিপ লাইন করছি। এবার আমি একটা নিউট পিচি পিঙ্ক কালার দিয়ে আমার লিপটা ফিল আপ করে নিচ্ছি। কালারটা বেশ মিষ্টি কালার, আমি অনেকদিন অ্যাপ্লাই করতাম না, বাট আজকে মনে হলো যে অ্যাপ্লাই করি, দ্যাটস ওয়াই এটাকে আমি অ্যাপ্লাই করেছি আমার ঠোঁটে। ওকে, এবার আমি এই লিপ কালারটার উপরে আমি একটা ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি, লাইট ব্রাউন। বাংলাতে এটাকে টেরাকোটা কালার বলে। আমি এই কালারটা দিয়ে আমি সুন্দর করে আমার লিপগুলোকে ব্লেন্ড আউট করে নিচ্ছি, আর সুন্দর একটা কালার এসে গেছে, আর শুকিয়ে গেলে আরো ভালো লাগবে এই কালারটা। ওকে, আমি আমার হেয়ারটা খুলে ফেলেছি। দেন আমি আমার ফেসে একটা ফিক্সার অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, এটার সাথে আমার আজকের ভিডিওটা এন্ড হচ্ছে। আশা করি সবার ভালো লেগেছে, আমার তো ভীষণই ভালো লেগেছিল আমার লুকটা। আশা করি সবারই ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে, আর বেল আইকনটা ক্লিক করে রাখো যাতে যখন যখন ভিডিও আসে তখন তখন তোমাদের টাইমলাইনে চলে যায়। টাটা।